সাবেক সচিব জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী কবীরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কটন গার্ডেনে সচিব নিবাস কমপ্লেক্স মসজিদে আজ বাদ মাগরিব মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। মরহুম আলী কবির 1952 সালের 23 আগস্ট বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী শেরনিবায়ত পরিবারে জন্মগ্রহণ করেন।